নমস্কার তোমরা যারা নিজেদের বাচ্চাকে বাড়িতে বসে এখন পড়াচ্ছ কিন্তু বাচ্চাকে এবিসিডি শেখানোর পর বানান কি করে শেখাবে এই সমস্যার মধ্যে পড়ছো তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি এরকম আরও অনেক ভিডিও আমি বানাবো কারণ এই পুরো বইটা কিভাবে পড়াতে হবে সেটা আমি কখনও একদিনে তো শেখাতে পারবো না এটা আমি দুটো করে ওয়ার্ড দুটো করে লেটার প্রত্যেক দিন তোমাদেরকে দেখাবো চলো আজকে শুরু করা যাক যেমন এটা হচ্ছে হোলি চাইল্ডের চিলড্রেন এবিসিডি বুক ইংলিশ এডিশান নেক্সট হলো এই যে এ ফস্ট যখন বাচ্চাকে পড়াচ্ছি আমরা বাচ্চাকে দেখাবো এটা ক্যাপিটাল লেটার এ কে বলে যেমন সাউন্ড এটা এর উচ্চারণ হয় এ ঠিক আছে এবার এর ফোনিক সাউন্ড মানে এ কে যখন আমরা পড়বো সেটা কী সাউন্ডে পড়বো যেমন অনেক ক্ষেত্রে অ্যা এর সাউন্ড তাহলে এবার অ্যাপল এর সাউন্ড ডাবল পি এর সাউন্ড হয় প এল ই এদের এক সাউন্ড সঙ্গে থাকলে এদের সাউন্ড হয় ল তাহলে অ্যা ল অ্যাপল দেখো আমি এর নিচে একটা ডট দিয়েছি মানে এ আলাদা হবে ডাবল পি একসাথে উচ্চারণ হবে এলিও একসাথে উচ্চারণ হবে যেমন অ্যাপল অ্যাপ ল এন টি কিন্তু সেটাকে যখন আমরা পড়ছি অ্যান এর সাউন্ড এন এর সাউন্ড ন অ্যান এদের একসাথে পড়লাম টি এ সাউন্ড ট একে আলাদা পড়ব তাহলে অ্যান অ্যান্ট এবার আসছে অ্যাস অ্যা এর সাউন্ড অ্যা ডাবল এস এর সাউন্ড সি ইপ অ্যাপ আর আর এ আর থাকলে এদের সাউন্ড হয় আর এম এর সাউন্ড ম আর্ম এবার আসছে বি লেটার বি বি এর সাউন্ড ব সাউন্ড ব এর সাউন্ড আ ডাবল এল এর সাউন্ড ল ব আ উ ব আ উ বল ডাবল এল অল বাচ্চা যখন ব আ উ শিখে যাবে তখন ওদেরকে আমরা একসাথে শেখাবো এ ডাবল এল থাকলে এর সাউন্ড হয় অল তাহলে ব অল বল এখানে নেক্সট আসছে বিয়ের বিয়ের সাউন্ড ব ইয়ের সাউন্ড বিয়ের পর ই থাকলে বি সাউন্ড হয় তাহলে ব ইবি এ আর একসাথে থাকলে এদের সাউন্ড হয় আর এ আর আর তাহলে ব ই বি এ আর বিয়ার এটা ব্যাগ ব এ গ্যাগ বুক ব ডাবল ও থাকলে সাউন্ড হয় উ কের সাউন্ড ক বুক বয় ব ও এর সাউন্ড অয় বয় এইভাবে আমরা যদি আমাদের বাচ্চাকে পড়াই খুব সহজে ওরা যেমন এই উচ্চারণটা কি করে হচ্ছে বি ও ওয়াই বয় হয় না বি সাউন্ড বলতে হয় ব ও ওয়াইয়ের সাউন্ড অয় এটা বাচ্চাকে বুঝিয়ে যদি বলি তাহলে বাচ্চা কিছুবার পড়ানোর পর দেখবে ওরা নিজেরাই বলতে ব অয় বয় ওরা নিজেরাই পড়তে শিখে যাবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ধন্যবাদ